চ্যানেল, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে হলো পৌষ সংক্রান্তি, বাঙালির কাছে পিঠে পুলি খাওয়ার দিন। এই দিনটাকে এক একটা অঞ্চলে এক এক রকম নামে, এক এক রকম উৎসব হিসাবে পালন করা হয়। আজকে আমাদের ঘরেও সকাল থেকে একদম সন্ধে পর্যন্ত পিঠে পুলির উৎসব পালন করা হবে। তার জন্য জিনিসপত্র আনা হয়ে গেছে আর কিছুটা ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি। এই মুহূর্তে খাবো এক কাপ চা। আর চায়ের জন্য অপেক্ষারত দেখুন দুই ব্যক্তি। সবচেয়ে বড় অতিথি হচ্ছে হরিণ। চায়ের সঙ্গে আমরা যে বিস্কুট খাবো, সেখান থেকে একখানা বিস্কুট পাবো, সেই লোভে এখানে বসে রয়েছে মাথাটাকে ঝুলিয়ে। আর এখানে পুপু রয়েছে খবরের কাগজের মধ্যে, দেখুন প্রথম খবর, সেলিব্রিটিদের ছেলে মেয়ে, স্বামী সন্তান, এগুলোর খবর যে ছাপা হয় সেইখানে তত্তর করে চোখ বুলিয়ে নিয়ে পড়তে বসে যাবে। এটা পড়লে নাকি ও আলাদা রকম একটা এনার্জি পায়। সে যাই হোক, এক একজনের এনার্জি এক একটা জিনিসের মধ্যে থাকে। আমি এবারে এক কাপ চা খাবো। চা খেয়ে নিয়ে আমাদের পৌষ সংক্রান্তির দিন সকালবেলায় একটু আলাদা রকম ব্রেকফাস্টের আয়োজন করা হয়। আমাদের হস্তিনাপুরে এটা নিয়মের পর্যায়ে ছিল। আমাদের এখানে আসার পরে যে কটা জিনিস হাতের সামনে আমরা জোগাড় করতে পারি সেই দিয়ে ব্রেকফাস্টটা করতে হয়। দেখাচ্ছি, বিস্কুট নাও। আমার জন্মদিন আসছে 31 তারিখ। শোন না, ভারতবাসীর কাছে বিশাল একটা দিন, কুকুর আবির্ভাবের দিন। দেখবেন কিভাবে সবাই সেলিব্রেট করবে। ভালো, সব বিস্ফোরণ ফিস্ফোরণ করে দেবে, বোম পটাকা এদিক ওদিকে ফাটবে, পুলিশ কত মানুষকে তুলে নিয়ে যাবে, এরকম হাঙ্গামা করে জিনিস। তো জন্মদিনে তুই কি চাইছিস, কি ধরনের হাঙ্গামা চাইছিস বল। বিবাহবার্ষিকী পালন করেছি। ইন্দ্র এক গোছা, কি বলে, রজনীগন্ধা না, এক গোছা গোলাপ নিয়ে আমার মাথার পাশে রেখে এসেছিল। বাবা, তখনই মনে হচ্ছিল যে আমি কালকেই মরে যাব। ফুলের তোড়া যখন চলে এসছে বিছানার পাশে, চলুন এবারে ব্রেকফাস্টের আয়োজন করা যাক। ফরিংকে আপনারা ইগনোর করবেন, ঠিক আছে? খাবার দেখবে ফরিং আর নিজেকে ঠিক রাখতে পারে না। এই যে আজকে ব্রেকফাস্টের জন্য যে সমস্ত জিনিসগুলো ইম্পর্টেন্ট লাগবেই সেটা জোগাড় করতে পেরেছি। খই এখানে রয়েছে, নতুন পাটালি গুড়, চিড়ে এখনো ভেজানো হয়নি, আর কদমা, আর লাগবে মিষ্টি দই। এই সমস্ত দিয়ে একখানা মাখা তৈরি করে সবার হাতে দিতে হবে। এটাই আমাদের আজকের ব্রেকফাস্ট। চলো বাবা, উঠেছে। এমা, বেলুন দেখে ভয় পেয়ে কোথায় লুকিয়েছিস বাবু? এগুলো বেলুন তো। বেলুন দেখে ফরিং কোথায় লুকিয়েছিস? ভয় পেয়েছি বাবা, ভয় পেয়েছি বাবা, ভয় পেয়েছি বাবা, কোথায় গেছে? পৌষ সংক্রান্তির দিনের স্পেশাল ব্রেকফাস্ট। আজকে অনেকক্ষণ ধরে চিন্তা ভাবনার পরে ঠিক করলাম যে খিচুড়ি রান্না হবে। ওয়েদার একদমই ভালো না, ইন্দ্র যখন বেরোচ্ছে তখন ছিটেফোঁটা বৃষ্টি হচ্ছিল। তার আগে কতগুলো ঘুড়ি কিনে এনে ইন্দ্র এখানে রেখে দিয়ে গেছে। 12:30-12:30 পরে এসে আকাশে একটুখানি ঘুড়ি ওড়াবে, এটাই আমাকে বলে গেছে। তার আগে রান্নাবান্না কমপ্লিট করে ফেলতে হবে। কী কী রান্না হবে সেটা আগে আমি আপনাদের দেখিয়ে নিই। বাজার থেকে আসার পথে নিয়ে এসেছে শীষ পালং, যেটা খেতে আমার ভীষণ ভালো লাগে। শীষ পালং রান্না করার জন্য আলু, বেগুন, কুমড়ো, সিম কেটে রেখে দিয়েছি, আলু কেটে রেখে দিয়েছি। আর এখানে হচ্ছে খিচুড়ি, খিচুড়ি আমি বসিয়ে দিয়েছি। ফড়িংয়ের ভাত এর মধ্যে হবে, চাল ধুয়ে পেঁপে কেটে রেখে দিয়েছি, সেদ্ধ ভাত বানিয়ে দেবো, মাংস দিয়ে খেয়ে নেবে। আর খিচুড়িতে দেওয়ার জন্য ফুলকপি, আর কোথায় গেল, কড়াইশুঁটি। ফুলকপিটাকে একটুখানি ভেজে নিয়ে খিচুড়িটা নামানোর আগের মুহূর্তে দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো, তাহলে ফুলকপি পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। আর বাজার থেকে কী কী ধরনের শাক এনেছে বলুন তো, আজকে আনার সঙ্গে সঙ্গে না প্রচণ্ড বলতে ভয় পাচ্ছিল যে মামন দেখো কী কী শাক এনেছি। এখানে রয়েছে মটর শাক, আর অনেকদিন ধরে আমি ওকে বলেছিলাম সর্ষে শাক নিয়ে আসবে, সর্ষে শাক দিয়ে শুকতো আমার শাশুড়ি মা রান্না করতো। আমি পারবো কি না জানি না, কিন্তু চেষ্টা করবো, যদি পারি তাহলে আপনাদের দেখাবো।
আর ফরিং বাবুকে দেখুন, ওয়েদার যেহেতু একটুখানি ঠান্ডা ঠান্ডা, যেখানে পারছে সেখানেই বডি ফেলে দিচ্ছে। অন্যান্য সময় ও খাটের মধ্যে শুয়ে থাকে, কিন্তু আমি যেহেতু রান্না করছি, আমাকে যাতে চোখাচোখি রাখতে পারে তাই আমার সামনে এসেই বডিটা ফেললো। সো চলুন চটপট করে শীষ পালংটাকে রান্না করে নিই। গোবিন্দভোগ চালের খিচুড়িতে না বেশি তামঝাম মশলা দিতে হয় না, ওর যা গন্ধ আছে তাতেই খিচুড়ি টেস্টি হয়ে যায়। নামানোর আগের মুহূর্তে দিয়ে দিতে হবে এক ফোঁটা ঘি, ব্যাস ভোগের খিচুড়ি তাই না? অনেকের বাড়িতে আজকে পুজো পার্বণ হচ্ছে, ঘন্টা ঘন্টা বাজানোর আওয়াজ পাচ্ছি না, বুঝলাম না? পৌষ পার্বণের দিনটাকে এক একজন এক এক রকম উৎসব হিসাবে পালন করে, যেই দেশে যেটা চল রয়েছে। তবে আমাদের বাঙালির কাছে এটা খাওয়ার উৎসব, গ্যাস অম্বল বানিয়ে ফেলার উৎসব। ও বাবা দেখুন, আনন্দবাজার পত্রিকাটার দিকে চোখটা রাখতেই পারেনি, ফার্স্ট পেজেই দিয়েছে ট্রেন উল্টে গেছে, 2022 পড়তে না পড়তে এই ধরনের খবর সবর। তাহলে কি আর বিশ্বাস রাখা যায় বছরটার উপরে, যে ডিসেম্বর মাস পর্যন্ত আমাদের সঙ্গে কিছু না কিছু ভালো হবেই? প্রথমেই যদি এরকম অঘটন দিয়ে শুরু হয়, যাই হোক ভগবানের উপরে ভরসা রাখতে হবে, ভালো খারাপ যাই আসুক সেটাকেই আমাদের মেনে নিতে হবে, বেঁচে থাকতে তো হবে তাই না? মনের দিক দিয়ে যদি মরে যাই তাহলে হয়ে গেল। ঘরের বাচ্চা কাচ্চারা ওয়েদারে দেখুন ঘুরি ওড়াবার বদলে কেমন সবকিছু দুটো ঘুরে করছে না, কি কথাবার্তা খিচুড়ি এরকম বাটির মধ্যে নিয়ে নিতে হবে, তার উপরে চানাচুর ছিটিয়ে দিতে হবে, এবারে চামচে করে ঘুগনির মতন মুখে দিতে হবে। মা বেগুন ভাজবো, সন্ধে 6:30। আজকে যেহেতু পিঠে পুলির দিন, বিকেলবেলায় গ্যাসের সামনে যেতেই হবে, পিঠে পুলি বানাতেই হবে। আর আজকে দুপুর থেকে যে পরিমাণে বৃষ্টি হচ্ছিল, বিকেলের পর থেকে তার বাড়াবাড়ি একটুখানি বেড়েই গেছে। ইন্দ্র দুপুরবেলায় খেয়ে দিয়ে সেই যে বেরিয়েছে, এখনো পর্যন্ত বাড়িতে আসেনি। আসার পরে বলেছিল চলো ছাদে যাই একটা ঘুড়ি ঠুড়ি ওড়ায়, তো যে ফিসফিস বৃষ্টি হচ্ছে, বললাম না আজকে ঘুড়ি ওড়ানোর ওয়েদার একেবারেই ছিল না। সে যাই হোক, পিঠে পুলির ব্যবস্থা করতে হবে। এই মুহূর্তে আমি বানাতে চলেছি পাটি সাপটা, ভেবেছিলাম দুধ পুলিও বানাবো, কিন্তু এত নেগেটিভ ওয়েদারের মধ্যে না রান্নাঘরে আমার বেশিক্ষণ থাকতে ইচ্ছা করবে না, আর প্রচণ্ড পরিমাণে শীত করছে। এতদিন পরে সোয়েটারটা টেনে টেনে বের করে একটু গায়ে দিলাম। প্রথমে একটা বড় স্টিলের গামলা বের করে নিয়েছি, এখানে গুড়টাকে জল দিয়ে ভিজিয়ে রেখেছি, পাটালি গুড়। তো এই গুড় গোলা জলটা পিঠের মধ্যে ইউজ করব। আজকে যেহেতু পাটি সাপটা হবে, পাটি সাপটার পুর বানানোর জন্য এখানে নারকল কুড়িয়ে রেখে দিয়েছি, এখানে রয়েছে গুড়, আতপ চাল না সেদ্ধ চাল এখন আমি পোটলা খুলে দেখিনি, এখানে রয়েছে সুজি, আর পাটি সাপটা বানানোর জন্য একটুখানি ময়দা ইউজ করতেই হবে। এখানে নিয়েছি এক বাটি ময়দা, এই বাটির মাপেই এক বাটি চালের গুঁড়ো, আপনারা চাইলে চালের গুঁড়োটা একটুখানি কমিয়েও দিতে পারেন। এই বাটিরই হাফ বাটিরও কম সুজি, সুজি যদি বেশি পড়ে যায় তাহলে কিন্তু পাটিসাপটা তুলতে গিয়ে ফেটে যাবে। এবারে এই সব জিনিসগুলোকে গুড়ের জলটা দিয়ে ভালো করে গুলে নিতে হবে, অল্প অল্প জল দিয়ে ভালো করে আমি গুলে নেব। গুড়ের জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দেখছি ব্যাটারটা একটুখানি শক্ত রয়েছে, এইবারে আমি মেশাবো জাল দিয়ে ঠান্ডা করে রাখা দুধ, অল্প অল্প করে দেবো। হ্যাঁ, এই ব্যাটারটার মধ্যে আমি মিষ্টি একটুখানি অল্প পরিমাণে দিয়েছি, কারণ পুরটার মধ্যে একদম কড়কড়ে মিষ্টি দেবো, তাহলে পিঠেটা পুরো মিষ্টি খেতে লাগবে, আর যদি বেশি মিষ্টি হয়ে যায় তুলতে প্রচণ্ড পরিমাণে অসুবিধা হবে। আর
ব্যাটারটা যে আমি বানিয়ে রেখে দিয়েছি এটাকে 10 থেকে 20 মিনিট রেস্টে রেখে দিতে হবে, তাতে চালের গুঁড়ি আর সুজিটা যে দিলাম সেটা ফুলে যাবে। ফুলে যাওয়ার পরে এটা কিন্তু আরেকটু মানে টাইট হয়ে যাবে। টাইট হয়ে যাওয়ার পরে আগে থেকে ঠান্ডা করে রাখা দুধটা মিশিয়ে সুন্দর করে একটা ব্যাটার বানিয়ে নেবো। ব্যাটারের ঝামেলাটা এদিকে সরিয়ে রাখলাম, এবারে আমি বানাবো পুর। চলুন একটা বানিয়ে নিই। গুড়গুলো দিয়ে দিয়েছি, সঙ্গে একটুখানি জলও দিয়েছি যাতে গুড়টা গুলতে সুবিধা হয়। এখানে পোড়ানো নারকল দিয়ে দিলাম। নারকলের পুরটা রেডি হয়ে গেছে, এর থেকে বেশি কড়া করার দরকার নেই, তাহলে নাড়ুর পাক হয়ে যাবে, এটাই যথেষ্ট। এটাকে এবারে নাবিয়ে ফেলবো, ঠান্ডা হতে দিতে হবে। পিঠের পুর না বেশি শক্ত হলে খাওয়ার সময় খেতে ভালো লাগে না। এইবারে এই ব্যাটারটার ব্যবস্থা করতে হবে। দেখুন কত পাতলা বানিয়েছিলাম, শক্ত হয়ে গেছে। এবারে এর মধ্যে অল্প অল্প করে দুধ মিশিয়ে ব্যাটারটাকে ঠিক কায়দা মতো আনতে হবে, বুঝতে পারলে? প্রথমেই যদি তেলটেলে বানিয়ে ফেলতাম তাহলে গুঁড়ো গাড়া দিয়ে আবার সেটাকে ম্যানেজ করতে হতো, সেই জন্য আস্তে আস্তে গোলাটাকে গুলতে হবে। আপনাদের আরও একটা কথা বলে নিই, এই পাটিসাপটার ব্যাটারটার মধ্যে অল্প একটুখানি এই 1 থেকে 1.5 ছিপির মতন সাদা তেল মিশিয়ে নিলে মানে পাটিসাপটাটা একদম কড়াই থেকে সাটাসাট উঠে আসবে। বেগুনের বোটা দিয়ে তেলটাকে ভরিয়ে নিয়ে মালিশ পালিশ করে দিলাম। ব্যাটার থেকে 1/2 কাপ তুলে নিয়ে কড়াইয়ের মধ্যে ফেলব। এই মুহূর্তে আঁচটা একদম মিডিয়ামে রাখতে হবে, কিন্তু চড়বড়ে আঁচ রাখলে কিন্তু পাটিসাপটার ইয়েটা পুড়ে যাবে। এইভাবে ঘুরিয়ে দেবো 180 ডিগ্রি অ্যাঙ্গেলে, কড়াইটাকে এরকম ভন ভন করে ঘোরাতে হবে, বুঝতে পারলেন? এই যে ঘুরে গেল মানে পাটিসাপটার ইয়েটা রুটিটা তৈরি হয়ে গেল। এবার এখান থেকে পুর নেব, ভরে ভরে দিয়ে দিলাম পাটিসাপটার গায়ে মাঝখানে। এই পুড়ে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে, হয়ে গেল। এবারে দেখুন পাটিসাপটাটাকে এইভাবে ফোল্ড করতে হবে। কোথায় গেল রে ভাই? এবার আস্তে করে উল্টে দেব, পাল্টে দেব। ও মাই গড, কি দারুণ নাবিয়েছি বাবাই, দেখ। পিঠে পুলিশ ঠিকঠাক নাবলে না মনের মতন হলে আনন্দে আমি আত্মহারা হয়ে যাই। বছরে তো একবার বানানো হয়, তাও যদি গন্ডগোল হয়ে যায় ব্যাস হয়ে গেল, সারা বছর নিজেকে আর ক্ষমা করতে পারবো। এই মুহূর্তে পাড়া সবাইকে না ডেকে দেখাতে ইচ্ছা করছে, দেখো আমার কত গুণ। এই দেখুন কত সুন্দর নেমেছে পাটিসাপটাটা। এর পরেগুলো সব ঠিকঠাক না। আমাদের পৌষ পার্বণ উপলক্ষে পাটিসাপটা সবকটা কমপ্লিট করে নামিয়ে রাখতে পেরেছি। এটা ঠান্ডা হয়ে গেলে কালকে কিছুটা আমার হস্তিনাপুরে পাঠাবো আর কিছুটা ফ্রিজে স্টোর করে রেখে দেবো। ইন্দ্র যখন চাইবে তখন খেতে পারবে, আমিও দু একটা খাবো। আর এখানে রয়েছে বেগুন ভাজার অনেকটা খিচুড়ি রয়েছে, সেই খিচুড়ির সঙ্গে বেগুন ভাজা মুখে দিয়ে খাবো। যে বেগুনের বোটাটা এই কড়াইতে তেল পালিশের জন্য লাগিয়েছিলাম সেই বেগুনটাকে ভেজে ফেললাম, বুঝতে পারলেন? তেল ছাড়া বেগুন ভাজা হচ্ছে ঠেলা। তাহলে চলুন, আজকে যে পরিমাণে শীত পড়েছিল উনুনের সামনে এতক্ষণ দাঁড়িয়ে রান্না করতে আমার কোনো রকম অসুবিধা হলো না। এটাকেই বলে কনকনে শীতে টনটনে সুখ। পুকু সেই থেকে পড়েই যাচ্ছে, পাটিসাপটা দেখিয়ে দিয়েছি। আজকে ভেবেছিলাম একটুখানি পায়েসও করবো, কিশমিশ আর কাজু বাদাম ছিল না বলে করতে পারিনি। দুদিন তো এনে রেখে দিয়েছে, ঘর পুরো অন্ধকার দেখবেন, ঘরের কম্বলটা পর্যন্ত আমি গুছিয়ে রাখিনি। আজকে এত ঠান্ডা লাগছিল দুপুরবেলার দিকে, বৃষ্টি এখনো হচ্ছে কিন্তু অল্প।
তাহলে চলুন, আমার বকবক আজকের মতন এইটুকুই। আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন, নিজের শরীরে খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন, আর অল টাইম স্মাইল, অল টাইম স্মাইল করতে হবে। ইন্দ্রবাবু চলে এসছে, এখন সবে 8:30 বাজে, ফড়িংয়ের খাওয়া দাওয়া কমপ্লিট, বডি ফেলে দিয়েছে, একটু পরে আমরা ওপরের ঘরে ঘুমোতে চলে যাব। শীতকালে না বেশিক্ষণ রাত জেগে লাভ নেই বাবা, কম্বলের নিচে তাড়াতাড়ি করে ঢুকে পড়ো, ঘুম যখন আসবে তখন আসবে, তাই না? শীতকালে আমার ঘুম আসতে একটুখানি লেট হয়, গরমকালে পাখার আওয়াজ শুনলেই যেন ঘুম পায়, আর শীতকালে কম্বল যদি একটুখানি সরে যায়, আঙুলের মাথাটা ফাঁকা হয়ে গেল, তাতেই আমার ঘুম চলে যাবে। আজকে যে শীতটা পড়েছে এটার দরকার ছিল, পিঠে পুলি পায়েস ঠান্ডা না হলে না খেতে খুব একটা মজা লাগে না। আর যাদের ফ্রিজে রাখার অনেকটা জায়গা নেই, তারাও অনেক অনেক পিঠে বানিয়ে যাতে বাইরে রেখে দিতে পারে, পচন না ধরে, তার জন্য শীতটার খুব দরকার ছিল। তাহলে টাটা, চলুন, খুব ভালো থাকবেন।